এখনকার সব থেকে বড়ো খবর হল আগামীকাল করুণাময়ী বাসস্ট্যান্ডে একটি ঐতিহাসিক আন্দোলন ঘটতে চলেছে আপনারা ইতিমধ্যেই খবর পেয়েছেন যে আগামীকাল দুপুর বারোটা থেকে প্রায় ষাট হাজার এসএসকে এমএসকে এস শিক্ষক শিক্ষিকাদের মিছিল রয়েছে এটাকে ঐতিহাসিক ডান্ডি অভিযানও বলা হচ্ছে কারণ শিক্ষকদের হাতে থাকবে লাঠি এবং শিক্ষিকাদের হাতে থাকবে থালা তারা তাদের দাবি আদায়ের এই লড়াই এই লড়াইকে শেষ লড়াইও বলা হচ্ছে আপনাদেরকে ইনফর্ম করার জন্য এই ভিডিওটি আশা করছি আপনারা এই আন্দোলনে সামিল হবেন আপনাদের অধিকার আপনারা বুঝে নেবেন কারণ এটাই বোধহয় আপনাদের শেষ আন্দোলন সেটা শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের তরফ থেকেও বলা হচ্ছে গত আট বছর ধরে আপনাদের একটি টাকাও বেতন বাড়েনি এবং একই সাথে সব থেকে বড় ব্যাপার যে শিক্ষকদের যা কিছু কাজ আপনাদের দ্বারা করা হলেও আপনাদেরকে শিক্ষকের সম্মান পর্যন্ত দেওয়া হয়নি তো আশা করছি আপনাদের আগামী কালকের আন্দোলনে আপনাদের প্রতি যে বঞ্চনা হয়েছে আপনাদের প্রতি যে অন্যায় হয়েছে সেগুলো আশা করছি কালকে তার নিরসন ঘটবে আপনারা আপনাদের প্রাপ্য অধিকার প্রাপ্য বেতন পাবেন এই আশা রেখে অবশ্যই কালকের আন্দোলনে আপনারা যোগ দেন আপনাদের আন্দোলনের পূর্ণ সমর্থন রয়েছে এনআইএস নিউজের পক্ষ থেকে আগামী কালকের আন্দোলনের প্রতিটি খবর আমিও চেষ্টা করছি সেই আন্দোলনে থাকার এবং সরাসরি আপনাদেরকে প্রতিটি আপডেট দেওয়ার আগামী কাল কি হচ্ছে আপনাদের আন্দোলনে তো সেদিকে অবশ্যই আমাদের নজরে থাকবে কমেন্টে অবশ্যই আপনারা জানাবেন আপনারা আগামীকালকের আন্দোলনে সামিল হচ্ছেন কি হচ্ছেন না আমি বলবো আপনারা প্রত্যেক এমএসকে এসএসকে এবং এস শিক্ষক যারা রয়েছেন আপনাদের এই আন্দোলন আপনাদের আন্দোলন আপনাদের দাবি আদায়ের আন্দোলন তাই আশা করছি এখানে কোনো রং দেখবেন না এখানে কোনো রাজনীতি দেখবেন না আপনারা আপনাদের অধিকারটুকু ছিনিয়ে নেন কারণ এই সরকারের যা পরিস্থিতি তাতে মনে হয় না যে আপনাদেরকে এমনি এমনি আপনাদের অধিকার আপনারা ফিরে পাবেন তার জন্য আপনাকে অবশ্যই আন্দোলন ছাড়া আর কোনো রাস্তা নেই বলেই মনে করি কারণ গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে পে কমিশনের রিপোর্ট পাওয়ার পরও যে আপনাদের যে সব সরকারি কর্মচারী রয়েছেন তাদের যে বেতন বাড়বে এমন নিশ্চয়তা তিনি দেননি যেটুকু তিনি বলেছেন যে রকম প্রকল্প বাদ দিয়ে পে কমিশন লাগু করা হবে না তো আশা করছি আপনাদের কালকের আন্দোলন আপনাদের প্রাপ্য অধিকার আপনাদেরকে দেবে এই বলেই এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে আপনাদের সাথে করুণাময়ী বাস স্ট্যান্ডে দুপুর বারোটায়